আমরা জানি শিরক করলে ঈমান চলে যায়, এক্ষেত্রে ঈমান ফিরে আসার পদ্ধতি। একজন দোকানদার আমি, লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে, এক্ষেত্রে কি আমার গুনাহ? যেসব পুকুরে শিশুদের পোশাক পায়খানা যুক্ত কাপড় ধোয়া হয় সে পুকুরে কি ওযু গোসল করা যাবে? অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয়, রক্ত খাওয়া তো হারাম। কোন হিন্দু মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার বাবা মা তা না মানে, তাহলে ওই মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবা ভাইয়ের অনুমতির নিয়মটা কি হবে? কার উপর কোরবানি করা ওয়াজিব? স্ত্রীর উপর ওয়াজিব কোরবানি স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে? যেসব পুকুরে শিশুদের পোশাক পায়খানা যুক্ত কাপড় ধোয়া হয় সে পুকুরে কি ওযু গোসল করা যাবে? পুকুর যদি বড় হয়, দিকে দশা দশাতের চাইতে অনেক বড় হয়, সাধারণত বাংলাদেশের পুকুরগুলোর সবগুলোই বেশ বড়, ছোটখাটো কোনো গর্ত হলে সেটা ভিন্ন কথা যে অল্প স্বল্প পানি আছে, কিন্তু যখন বড় পুকুর হয় তখন সেক্ষেত্রে বাচ্চাদের পেশাব পায়খানার কাপড় ধুলেও অন্য প্রান্ত থেকে সেখানে ওযু গোসল করা যাবে। হ্যাঁ, যে জায়গা না পাক দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি ওযু গোসল করবেন না। অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয়, রক্ত খাওয়া তো হারাম। মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে সেক্ষেত্রে বিধান কি হবে? অনিচ্ছা হলে তো কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃত খাওয়া যাবে না, ইচ্ছাকৃত গুনাহ হবে খেলে। যদি বারবার ফেলাটা কষ্ট হয়, তো দুর সাথে সামান্য চলে যায়, ইনশাল্লাহ তার কারণে গুনাহ হবে না, যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন, ব্যাপারটা তা নয়। কোন হিন্দু মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার বাবা মা তা না মানে, তাহলে ওই মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবা ভাইয়ের অনুমতির নিয়মটা কি হবে? তার তরফ থেকে এলাকার মসজিদের ইমাম সাহেব কিংবা কাজী সাহেব কিংবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা কোনো একজন ব্যক্তি, মুসলমানদের মধ্যে নেতৃত্বশীল কোনো একজন ব্যক্তি তার অভিভাবক হয়ে তাকে বিয়ে দিবেন। কার উপর কোরবানি করা ওয়াজিব? হানাফি মাজহাব মতে যাদের কাছে যাকাত যোগ্য সম্পদ আছে, অর্থাৎ যে পরিমাণ যাকাত সম্পদ হলে যাকাত বর্তায়, বর্তমানে ধরা যাক 80-85 হাজার টাকা হলে 52.5 তোলা রূপা কেনা যায়, এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে ঈদের দিনগুলোতে কোনো ঈদের দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণ মুক্ত, অর্থাৎ এই টাকা আছে তার আবার ঋণও আছে এরকম না, বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়। স্ত্রীর উপর ওয়াজিব কোরবানি স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে? স্ত্রীর উপর যে কোরবানি বর্তায় সেটা যদি স্বামী আদায় করে দেন তাহলে অবশ্যই যথেষ্ট হবে। স্ত্রীকে জানিয়ে দিবেন যে তোমার পক্ষ থেকে আমি আদায় করছি, তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর্থিকভাবে তো একজন আরেকজনের তরফ থেকে করে দিতে পারেন। একজন দোকানদার আমি, লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুনাহ হবে, আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় সেটা গুনাহ হবে না। আমরা জানি শিরক করলে ঈমান চলে যায়, এক্ষেত্রে ঈমান ফিরে আসার পদ্ধতি কি? ঈমান ফিরে আসার পদ্ধতি হলো আপনি আল্লাহ আবার নতুন করে কালিমাতু শাহাদা পাঠ করবেন, আল্লাহ তালার কাছে ওই শির থেকে তওবা করে ইস্তেগফার করে আপনি আবার ঈমানকে নবায়ন করবেন, তার মাধ্যমে আপনি আবার ঈমানদার হয়ে যাবেন বা ঈমান আপনার কাছে ফিরে আসবে।